আমি তার হাতকে শক্ত করে সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। আর মঞ্চে অনেক বক্তা আছে, আমি বিশেষ কোনো বক্তব্য রাখবো না। সকলকে বিজয় সম্মেলনে অনেক অনেক শুভেচ্ছা সেলাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। সকলকে অনুরোধ করব যে আমাদের মন্তেশ্বর ব্লক এবং শাখা সংগঠনের যে বিজয় সম্মেলন অনুষ্ঠানে সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সকলে উপস্থিত হয়েছেন। আমরা সবাই কর্মী, কেউ নেতা নয়। আমি সকলকে অনুরোধ রাখব যে যার ডাকে যেভাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে স্যালুট জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, সালাম জানাচ্ছি। কারণ সবাই আমরা কর্মী, কেউ নেতা নয়। একথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এত মানুষ, খুব গুণীজন এখানে উপস্থিত হয়েছে, সবাইকে হয়তো মঞ্চে জায়গা দিতে পারি না। প্রধান, উপপ্রধান, অঞ্চলের সভাপতি এবং আমাদের জেলা যেসব নেতৃত্ব উপস্থিত হয়েছেন তাদের জন্যই আমরা এটা জায়গা করতে পেরেছি। সেই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। একটা কথা বলবো, আমাদের মিটিংটা 5টা সাড়ে 5টা পর্যন্ত চলবে। যারা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, যতক্ষণ পর্যন্ত এই আহমদ রেজে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা যেভাবে একদিন কষ্ট করব, যেভাবে আমরা দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে থাকবো, কি এটাই তো সঠিক। সকলে উপস্থিত থেকে এইভাবে লড়াইয়ের মাটিতে আমরা দাঁড়িয়ে থাকবো, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আমরা যারা এসছি, যেভাবে আছি, আমাদের এখনও মিছিল, বিভিন্ন অঞ্চল থেকে এখনও মিছিল ঢুকছে, কাতারা কাতারা মানুষ ঢুকছে। সকলকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই মঞ্চের পক্ষ থেকে। আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন সকলের প্রিয় আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমাদের ঘরের মানুষ, কাছের মানুষ, পাশের আমাদের নাদনঘাট ইসলামপুর বাড়ি সবকলেই আমরা তাকে চিনি। আমাদের সেই শহীদদের শিক্ষক মাস্টারমশাই পাকবুল ইসলাম সাহেব তার মূল্যবান বক্তব্য রাখবেন। মামুদপুর টু থেকে যে মিছিলটা আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উপপ্রধান সাহেব আছেন, প্রধান যারা আছেন, আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের অনুরোধ রাখবো মিটিংটা চলা পর্যন্ত আমরা সকলে যেভাবে 1 ঘন্টা কষ্ট করব, তাই নাকি সবাই? ঠিক আছে, তো 1 ঘন্টা কষ্ট করে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে। তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকা এই বিজয়া সম্মেলন এবং এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত আছেন মন্তেশ্বর ব্লকের সর্বস্তরের নেতৃত্ব আহমদ হোসেন আছেন।